আসসালামু আলাইকুম আমি ওবায়দুর রহমান এবং আপনারা দেখছেন লাইভ আজকে আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টটি অনেক আগে থেকে আপনাদের সবার কাছে অনেক বেশি পরিচিত যারা গেমিং করেন বা হচ্ছে হ্যান্ড হেল্ড বা সবাই এটা জানার কথা আজকে প্রোডাক্টটি হচ্ছে স্টাফ এম থ্রি হ্যান্ড হেল্ড গেম বক্স অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কম্পিউটার স্টপ বিড়ি আমাদের কাছে এই সুন্দর প্রোডাক্টটি পাঠানোর জন্য ওনারা নতুন নতুন নিউলি বিজনেস স্টার্ট করেছে তো আপনারা যারা নতুন কোম্পানিকে ট্রাস্ট করতে ভয় পান আমি লাইব্রেরিস নিচ্ছি আপনারা চাইলে চেক করে দেখতে পারেন আপনাদের প্রয়োজনীয় গেজেট এক্সেসাইজ এবং অন্যান্য যে সকল প্রোডাক্ট রয়েছে সব কিছু চেক করে দেখতে পারেন ওদের থেকে আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে তারা খুবই রেসপন্সিভ মেসেজের দিক থেকে এবং সব ধরনের কার্যকলাপ নিয়ে তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্পন্সরের আইডিয়া এখন আমরা কথা না বাড়িয়ে চলে যাবো ডিরেক্ট আমাদের মেন ভিডিওতে তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আনবক্সিংয়ে প্রথমে পেয়ে যাবেন সুন্দর হ্যান্ড হেল্ড গেমবক্সি পরবর্তীতে পেয়ে যাবেন একটি চার্জিং কেবল যা হচ্ছে ইউএসবি টু টাইপ বি এবং সাথে রয়েছে এভি পোর্টস যার মাধ্যমে আপনার টিভিতে কানেক্ট করে স্ক্রিন শেয়ারের মাধ্যমে গেমিং করতে পারবেন সাথে এক ছোট জিনিস রয়েছে যা হচ্ছে ম্যানুয়াল যেখানে ইজিলি দেওয়া আছে যে কোন পোর্ট এবং কেসের সাথে কী কানেক্ট করবেন কীভাবে কানেক্ট করে আপনার টিভিতে স্ক্রিন শেয়ার করতে পারবেন তার কিছু আইডিয়া রয়েছে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যা হচ্ছে একটি ব্যাটারি ব্যাটারিটি হচ্ছে আমাদের আগেকার সময়ে যে নোকিয়া বারোশো বা এগারোশো যে মডেলগুলো ছিল ওই মডেলগুলো যে ধরনের ব্যাটারিগুলো ইউজ করা হতো সেই ব্যাটারিটা ইউজ করা হয়েছে এবং হ্যাঁ একটা টিপস দিয়ে রাখি বা ট্রিক্স বলতে পারেন ওই ব্যাটারি আপনি যদি কোনোভাবে কোনো শপ থেকে বা ফোন শপ থেকে কালেক্ট করতে পারেন তাহলে আছে আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন যার মাধ্যমে যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় ব্যাটারি শেষ হয়ে যায় বা ফুলে যায় কোনো কারণে সেক্ষেত্রে আপনি ব্যাক ব্যাটারি পাচ্ছেন উচিত সো হ্যান্ডি এখন আমরা কথা বলবো ডিভাইসটি কিভাবে টিভিতে কানেক্ট করবেন দেখতে পাচ্ছেন যে আপনারা রেড যে এভি পোর্টটি রয়েছে তা লাগাবেন আপনারা রেড পোর্টে তারপর হচ্ছে ইয়ালো যে পোর্টটি রয়েছে এভি পোর্ট তা লাগাবেন ইয়ালো পোর্টে অনেকগুলো পোর্ট থাকতে পারে ইয়ালো অ্যান্ড রেড যার মধ্যে আপনি ফার্স্টে এভি ওয়ান এভি টু এরকম সিঙ্ক্রোনাইজ ওয়াইজ বা সিমাল্টেন্সলি একটা নাম্বার দেওয়া থাকবে এভাবে কানেক্ট করবেন কানেক্ট করার পর আরেকটি দেখবেন ছোট টু পয়েন্ট ফাইভ এম এম এর একটি ছোট জ্যাক রয়েছে যা যাবে হচ্ছে সাপ এম বা বা গেম বক্সের একদম নিচের পোর্শনটিতে তার মাধ্যমে আপনি টু পয়েন্ট ফাইভ এম এটি কানেক্ট করবেন স্ক্রিন থেকে বা আপনার টিভি থেকে আপনি হচ্ছে সিলেক্ট করবেন এভি ওয়ান হলে এভি ওয়ান এভি টু হলে এভি টু সিলেক্ট করার পরে আপনি হচ্ছে গেম বক্স থেকে যখন চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পরে যখন ডিসপ্লে সেটিংসে যাবেন সেখান থেকে আপনারা এন টি এস সি এই মডেলটি অথবা হচ্ছে প্যাল এটি সিলেক্ট করবেন তাহলে আপনার টিভির সাথে কানেক্ট হয়ে যাবে বড় পর্দায় খেলতে পারবেন কি কি গেমস রয়েছে এবং আসলে এই গেমসগুলো ওর্থ নাকি অল অফ দেম আর নাইনটিজ আর্কেড ক্লাসিক গেমস তাই ছোটবেলায় আমরা যে গেমটাকে বলতাম মোস্তফা একটা প্লেয়ারের নাম ছিল মেনলি যেটা মেইন নাম হচ্ছে ক্যাডিলাস ডাইনোসর তো আমরা সবাই এটাকে মোস্তফা নামে চিনতাম তো আমাদের সবার ছোটবেলা কেটেছে এই গেম নিয়ে যারা নাইনটিজ আমরা কিড রয়েছে আমরা সবাই এই গেম নিয়ে খুবই পরিচিত তারপরে এই গেমটি খেলতে পারছেন এবং সাথে এটার সিমিলার আরও অনেকগুলো গেম রয়েছে যা হচ্ছে নিনটেন্ডো ট্যান্ডো সুইচের অনেকগুলো গেম যা নাইনটিজে বের হওয়া সাথে রয়েছে নিওজিও অ্যান্ড আরও অনেক ধরনের অগণিত অ্যান্ড হ্যাঁ যেটা কোম্পানি দাবি করছে যে নাইন হান্ড্রেড গেমস রয়েছে দ্যার ইজ অ্যাকচুয়ালি নাইন হান্ড্রেড গেমস প্রতিটা আমি আপনাদেরকে একটা শর্ট প্রিভিউতে দেখিয়ে দিচ্ছি যে আপনারা যে সুইচ করে দেখেন প্রচুর পরিমাণ গেমস রয়েছে এবং হ্যাঁ এতে আপনারা খেলতে পারবেন ফিফা নাইনটি এইট উইচ ইজ ওয়ান অফ দ্য নিন সুইচ গেমস তো বুঝতেই পারছেন ডিভাইসটা ছোটো হলেও পুরোটা ডিভাইস একদম ফুল অফ গেমস অ্যান্ড আপনার চাইল্ডহুড বা যদি শৈশব বলেন সবগুলো মেমোরিকে একদম তাজা করে দেবে লিখিলি আপনি মনের অজান্তেই হারিয়ে যাবেন অন্য একটি জগতে এর মধ্যে কিছু পাওয়ার সেটিংস রয়েছে যার মাধ্যমে আপনি যেটা টাইমার সেট করে রাখতে পারেন অনেক সময় হতে পারে যে আমরা আমাদের ছোটো ভাইদেরকে বা বাসায় কোনো ইয়াঙ্গার রয়েছে যে এটা ডিভাইসটা ইউজ করবো ওকে আমরা দিলাম ইউজ করার জন্য ও কোনো কারণে কোনো প্রবলেম ক্রিয়েট করা ট্রাই করলো বা অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কারণ আমি যখন এই গেমটা টেস্ট করার জন্য প্রোডাক্টটা হাতে নিয়েছিলাম চেক করছিলাম আমি লিটারেলি কত সময় যে নষ্ট করে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি কারণ এখানকার সবগুলো গেমই হচ্ছে খুবই মজাদার এবং আপনি খেলে কনসোল বাটন সব কিছু খুবই রেসপন্সিভ খুবই মজা সেই জন্য আপনি যেটা করবেন এখানে পাওয়ারে সিলেক্ট করে রাখতে পারবেন যে ওয়ান মিনিট টু মিনিট অথবা ম্যাক্সিমাম ফাইভ এর পরে গেমটি অটোমেটিক অফ হয়ে যাবে যে সেটিংসে ম্যানুয়ালি নেভার দেওয়া থাকে তো আপনি ওখান থেকে টাইমার সিলেক্ট করে দিলে ডিসপ্লেটাও অফ হয়ে গেল তো সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপটা ভালো হবে সেই ব্যাটারিটি আপনাকে ব্যাকআপ দিবে ফুল চার্জের পরে দুই থেকে তিন ঘন্টা ম্যাক্সিমাম যদি স্ট্রেইট টানা খেলে চার্জে দিয়ে খেলা যায় চার্জে দিয়ে না খেলা হাইলি রেকমেন্ডেড যে চার্জে দিয়ে খেলবেন না বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডিভাইসে সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি করা আপনাকে বুঝতে হবে যেখানে প্রাইসে কিছু ক্রস কাট রয়েছে এবং হচ্ছে প্রাইসটি ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে যাতে আপনি স্বল্প মূল্যে অনেক বেশি একটা বিনোদন পাওয়ার চেষ্টা করতে পারেন যদি আপনি ডিস্ট্রাকটিভ মাইন্ডে ইউজ না করেন সেক্ষেত্রে অনেক দিন টিকবে আর আপনি যদি মেন্টালি থাকে যে ওকে আমগোনো ডিস্ট্রয়েড তাহলে পৃথিবীর যে কোনো ডিভাইসে ডিসপ্লে হয়ে যাবে এটা প্রাইসটা কম্পিউটার সব ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ষোলোশো থেকে আঠারোশো মাঝখানে আপনারা চাইলে আমার রেফারেন্স ইউজ করতে পারেন যে যেগুলো আমি ভিডিও দেখে এসেছি সেক্ষেত্রে আপনাকে আরও বেশি ডিসকাউন্ট করা হবে এখন আমরা কথা বলব কী কী বাটনস রয়েছে এর মধ্যে আপনার প্রয়োজনীয় যে ধরনের বাটনসগুলো থাকে যদি আপনি নিনটেন্ডো বলেন ডো বল সেক্ষেত্রে আপনার যে বাটনগুলো থাকে লিটারলি এক্স আই এবং হচ্ছে এই বি যেগুলো হচ্ছে আপনার পাওয়ার বাটনস এবং সাথে হচ্ছে কনসোল পাশে রয়েছে একটি ভলিউম রক্ষা যার মধ্যে আপনি ভলিউম আপ ডাউন করতে পারবেন এবং স্পিকারটাও খুবই লাউড লিটেলি এম কোনো ইট কারণ খুবই লাউড এটা কীভাবে ওটা করেছে জানি না ছোটোটা স্পিকার ইউজ করছে বা জিনিসটা খুবই লাউড এবং খুবই সুন্দর একটা সাউন্ড আসে ওরকম কোনো ফেডেড সাউন্ড না তারপরে রয়েছে পাওয়ার অন অফ বাটন এবং সাথে রয়েছে পিছনে গেলে দেখতে পাবেন একটি পাওয়ার যেখানে আপনি ব্যাটারিটা ইনসার্ট করবেন ওই অপশনটা রয়েছে ওখানে ইজিলি ওপেন করতে পারবেন ব্যাটারি ইনসার্ট করতে পারবেন নটা রকেট সায়েন্স খুবই ইজি আশা করি এই ভিডিওটা আপনার জন্য খুবই ইনফরমেটিভ হয়েছে এবং এটাও আশা করি যে ভিডিওটা দেখে আপনারা একটু হলেও প্রোডাক্ট সম্পর্কে একটু আইডিয়া পেয়েছেন এবং যদি পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট জানাবেন যে ভাইয়া অ্যাজ ইউজুয়াল ইউ টক সো মাচ কিন্তু আপনি ইম্পর্টেন্ট পোশনগুলো মিস করে যান ওটা আমাকে জানাতে পারেন আমি আপনাকে ওটা রিপ্লাই মাধ্যমে জানিয়ে দিব এবং হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ এভরি আমার ফাইভ কে সাবস্ক্রাইবার যে গোলটা ছিল তা ফুলফিল করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা আরো আগে আরো অনেক বেশি সাবস্ক্রাইবার নিয়ে এগিয়ে যাব তো এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের এই ভিডিও শেষ করছি আশা করি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ